নদী টিভি ছুটে চলি প্রকৃতির টানে। আসুন খালে বর্জ্য ফেলা বন্ধ করে আগামীর ঢাকাকে বসবাসযোগ্য করে তুলি। হে মানব, কোথায় তোমার মানবতা? আমারও তো আছে পৃথিবীর বুকে বাঁচার অধিকার, তবে কেন আজ আমি বিপন্ন? আপনারা এই আন্দোলন থেকে পাবেন না, বন রক্ষা করে ছাড়ব, বনের পশুকে রক্ষা করে ছাড়ব, বনের পশু দূর করে বনের পশুকে রক্ষা করব। যেসব বন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে সরকারি ভাবে যেসব বনাঞ্চল রয়েছে, একটা মানুষ যেমন স্বাধীনভাবে বাঁচতে চায় ঠিক তেমনি বন্য প্রাণীদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। বন্ধ করুন হাতিকে দিয়ে সমস্ত অবৈধ চাঁদাবাজি, আমি পুরোপুরি দাবি জানাচ্ছি দ্রুত গতিতে বা দ্রুত সময়ের মধ্যে বন বিভাগের যারা দায়িত্বে রয়েছেন তারাও আমাদের সাথে একমত প্রকাশ করবেন, পাশাপাশি হাতি কিভাবে রক্ষা করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করে এই হাতি সংরক্ষণে যারা সামাজিক সংগঠন রয়েছে তাদেরকে সাথে নিয়ে এবং মানুষকে সাথে নিয়ে কিভাবে হাতি রক্ষা করা যায় তার একটি রোডম্যাপ তৈরি করার আমি জোর দাবি জানাচ্ছি। দেশ বাঁচিয়ে রেখেছে সাধারণ মানুষ, আসলে দেশপ্রেমিক হচ্ছে সাধারণ মানুষ। আমরা যাদেরকে মনে করি নদী রক্ষা করবে, বন রক্ষা করবে, প্রাণী রক্ষা করবে, মানুষ রক্ষা করবে, আমরা সেখানে দেখছি যে আমরা আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। আজকে যেমন এখানে দাঁড়িয়েছি আমরা দেখেছি এই গত এক মাস ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় হাতি নিধন চলছে এবং বলা হচ্ছে গ্রামবাসী হাতি মেরে ফেলছে, গ্রামবাসীকে হাতি ক্ষতি করছে। অর্থাৎ হাতি এবং মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বন্য প্রাণী, এটি যেন কোনো কাজেই লাগে না। পাহাড় দখল করে এখন সেখানে ইলেকট্রিক ফাঁদ পাতা হচ্ছে, যে ফাঁদে হাতি মারা হচ্ছে এবং আমরা খবরের কাগজে নানানভাবে দেখছি যে প্রফেশনাল কিলার যারা তাদেরকে দিয়ে হাতি হত্যা করা হচ্ছে। তার আগে দেখেছি যে বানর হত্যা করা হচ্ছে, তার আগে দেখেছি ডলফিন মেরে ফেলা হচ্ছে, তার এই রকমের সমস্যার কোনো শেষ নেই। যেই সমস্যার জন্য আমরা বারবার রাজপথে দাঁড়াতে হয় আমাদেরকে শুধু সচেতন করার জন্য। আমরা জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে যে দেশপ্রেম নিয়ে তিনি একা দৌড়াচ্ছেন, এই অধিদপ্তরের মানুষ যারা আছে সরকারের ভেতরে যারা, তারা আসলে কি দেশপ্রেমিক কিনা। আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো প্রত্যেক মানুষকে তার নিজের দাবি মনে করতে হবে, নাহলে নিজের কাছে দায়বদ্ধ থাকবো যে আমার ভাষা ছিল, আমার করার কিছু ক্ষমতা ছিল, অন্তত পক্ষে চিৎকার করার ক্ষমতা ছিল, সেটুকু আমি করি নাই এই নির্বাক প্রাণী প্রকৃতির প্রতি। আমরা যে যেখানে আছি যার যতটুকু ক্ষমতা আছে, কেউ সাংবাদিক, কেউ সাংস্কৃতিক কর্মী, কেউ পরিবেশ কর্মী, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, এমনকি বন ভবনে যারা কাজ করেন, বন রক্ষায় যারা কাজ করেন, প্রকৃতিবিদ পরিবেশবিদ যারা কাজ করেন, তারা প্রত্যেকে একসাথে হয়ে যদি আমরা সচেতন হয়ে নিজেদের কাজটা ঠিক মতো করি, আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে আর একটাও যাতে হাতি মারা না যায়, আর একটাও যাতে বন্যপ্রাণী মারা না যায় সেটা নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 2009 সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে বন আইন 1927 সেই আইনকে পরিবর্তন করে যুগ উপযোগী করার উদ্যোগ গ্রহণ করেন। আপনারা জানেন 1927 সালে বাংলাদেশ ছিল না, 1927 সালে বন আইন হয়েছে এবং তখন ব্রিটিশ ঔপনিবেশিক যুগে এই বন আইন করা হয়। যে কমিটি গঠিত হয় সরকারি ওই আইনকে খসড়া করার জন্যে, নতুন আইনের যে খসড়া দাঁড় করানোর জন্যে, ওই সরকারি কমিটির আমিও একজন সদস্য ছিলাম। আমরা যখন এই আমাদের অর্থে নির্মিত যে বন ভবনের সামনে আমরা দাঁড়িয়েছি, আমরা যখন এই ভবনে এসে সবাই মিলিত হয়েছিলাম, তখন আমরা দেখেছি যে 1927 সালে যে বন আইন করা হয় সে বন আইনের উদ্দেশ্য, প্রত্যেকটা আইনের করার উদ্দেশ্য থাকে, আইন তৈরি হয় জনপদের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে। সেই জন্যে যখন এই আইন তৈরি করা হয় তখন উদ্দেশ্যের মধ্যে লেখা আছে, অবজেক্টিভের মধ্যে লেখা আছে, যে লেখা ছিল যে এই জায়গার বনজ সম্পদ আহরণকে সামনে নিয়ে এই আইন তৈরি করা হচ্ছে।
তারা ব্রিটিশ ছিল, তারা উপনিবেশিক শাসন করার জন্য এখানে এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল এখানকার সম্পদ কত দ্রুত তারা নিয়ে যেতে পারবে, এবং সেই উদ্দেশ্য তারা লিপিবদ্ধ করেই বন আইন 27 করেছিল। বন আইন 1927-এর অবজেক্টিভে তাই ছিল, এবং সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী এই বন আইনকে সংশোধন করতে বলেছিলেন। এবং আমরা যখন বসেছি, আমরা প্রথম কথাই সিদ্ধান্ত নিয়েছি যে এর উদ্দেশ্য হতে হবে সংরক্ষণ, এবং এই সংরক্ষণকে সামনে নিয়ে বন আইন তৈরি করতে হবে। আমরা 4টা মিটিং পর্যন্ত ছিলাম, 4 মিটিং করে আর আমাদেরকে ডাকা হয়নি। এবং আমরা জানি না, একদিন দেখেছি অন প্রিন্সিপল আপনার ক্যাবিনেট ডিভিশন বন আইন অ্যাডপ্ট করেছে সংশোধিতটা। যাই হোক, সংশোধিত বন আইনের সংরক্ষণের কথা বলা আছে, এবং বাংলাদেশে এই এই অঞ্চলে এই আগারগাঁয়ে অনেক সরকারি বড় বড় সংস্থার অফিস, এই সমস্ত সরকারি সংস্থা রাষ্ট্রের সম্পদের ব্যবস্থাপনা করে, কিন্তু একমাত্র বন বিভাগ হচ্ছে সেই বিভাগ যে সেই সম্পদের মালিকানার ব্যবস্থাপনা করে, সেই সম্পদ সেই জমির ব্যবস্থাপনা করে। সেই বন বিভাগ হচ্ছে বাংলাদেশের বনজ সম্পদের ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা। আমরা আজকে হাতির ছবি এখানে আঁকছি। যে দেশে হাতির সংখ্যা 300-এরও কম, সেই দেশে যদি এক বছরে 33টি হাতি মারা যায়, তাহলে এই হাতির ছবি তো বন বিভাগকে উপহার দেওয়া উচিত, যাতে তারা বনের সামনে লাগিয়ে রাখতে পারে আমাদের বাচ্চাদের দেখার জন্য যে এই বনে এক সময় হাতি বিচরণ করত। আমরা যে সময় দাঁড়িয়ে কথা বলছি, সেই সময় আপনারা জানেন কক্সেস বাজারে 700 একর বনভূমির জায়গা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ একাডেমির জন্য দিয়ে দেওয়া হয় লিজের জন্য। বনের জায়গা বেআইনিভাবে সরকারের কর্মকর্তারা তাদের অধিকারে, তাদের যে ক্ষমতার অপব্যবহার তাই করে তারা 700 একর বনভূমির জায়গা নিয়ে গিয়েছে, এবং সেই 700 একর বনভূমি হচ্ছে হাতির বিচরণ ক্ষেত্র। এটাকে এলিফ্যান্ট পাস বলে, এলিফ্যান্ট পাস বলে, এলিফ্যান্ট পাস বিজ্ঞান বলে। কখনো যদি কেউ হাতির চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে হাতি সেটা রেজিস্ট করে, হাতি সেটা ভেঙে দেয়, হাতি সেটা ভাঙতে আবার আসে, এবং হাতি সেখানে আক্রমণ করে। এটা অবৈজ্ঞানিক। অথচ আমাদের দেশের মাননীয় প্রতিমন্ত্রী জনপ্রশাসন সংবাদ মাধ্যমে বললেন যে আমরা সেখানে পরিবেশ রক্ষা করেই জনপ্রশাসন একাডেমি করব। হাতির পাশে, হাতির রাস্তায় পরিবেশ সংরক্ষণ করে কিছু করা যায়, এটা বিজ্ঞান ভিত্তিক কথা নয়। এই কথার গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে থাকবে না যদি তারা কেউ হাতির জীবন, হাতির চরিত্র সম্পর্কে জানে। কিন্তু আমাদের দেশের একজন মাননীয় প্রতিমন্ত্রী এটা বললেন, এই মিডিয়ার সামনেই বললেন। কাজেই আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের বন বিভাগকে, আমাদের মন্ত্রী মহোদয়কে সচেতন করার। ওই 700 একর বনভূমির পরে বাকি সব তো রোহিঙ্গারা নিয়ে গিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ইন্ডিয়ান ওশেন থেকে বে অফ বেঙ্গল দিয়ে যখন সাইক্লোনগুলো আসবে, কক্সবাজারকে ঠেকাবে কে? এই কক্সবাজারে তো হাজার হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগের জন্য আমরা অনেক কিছু করছি। কাজে এই যে চিন্তা ভাবনা, এই যে মনস্তাত্ত্বিক বিকৃতি, এই মনস্তাত্ত্বিক বিকৃতি থেকে আগে পলিসি মেকারদের বেরিয়ে আসতে হবে। সারা বাংলাদেশ থেকে আগত পরিবেশ কর্মী, পরিবেশ নেতা, সিভিল সোসাইটির সবার বক্তব্য শুনেছেন। আমাদের সুনির্দিষ্ট কতগুলো দাবি রয়েছে, দেশব্যাপী বন্যপ্রাণী হত্যা এবং নির্যাতন বন্ধের জন্য, বিশেষ করে বন বিভাগের যে দায়িত্ব এবং তাদের যে ওভারঅল পদ্ধতি রয়েছে, তার উপরে যে আমাদের আস্থার সংকট সৃষ্টি হয়েছে, সেই বিষয়টিকে সামনে রেখে আমাদের মোট 8টি দাবি রয়েছে। আমরা আপনাদের সামনে সেই দাবিগুলো উপস্থাপন করছি। সর্বাগ্রে আমাদের নিশ্চিত করতে হবে যে বনের জায়গা বনেই থাকবে, এটি আর কাউকে বরাদ্দ দেওয়া যাবে না, এই বরাদ্দ দেওয়া বন্ধ করতে হবে। দেশের বন ও বন্যপ্রাণী রক্ষায় একটি নিরপেক্ষ কমিশন অনতিবিলম্বে গঠন করতে হবে। সাম্প্রতি এবং পূর্বের হাতি হত্যায় ঘটনাগুলোকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মূল দোষীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
প্রতিটি বন্য প্রাণী সংক্রান্ত অপরাধের ঘটনায় গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বনভূমিকে বাণিজ্যিকরণ না করে বন্য প্রাণীর সংরক্ষণ মুখেই করে গড়ে তুলতে হবে। হাতির করিডোরগুলো থেকে দখলদারদের উচ্ছেদ করে হাতির আবাসস্থল হাতিকেই ফিরিয়ে দিতে হবে। SDG 14 এবং SDG 15 অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ যারা জলাশয় এবং ভূমিতে রয়েছে তাদের সংরক্ষণের জন্য যে SDG রয়েছে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বন বিভাগের সক্ষমতা ভিত্তি করে বন বিভাগকে যুবক উপযোগী করে গড়ে তুলতে হবে। এই 8টি দাবি নিয়ে আমরা সার্বিকভাবে বাংলাদেশের বন ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো এবং এটিকে আধুনিকরণের প্রস্তাব দিয়ে আমাদের এই মঞ্চ থেকে বন সংরক্ষণের জোরালো দাবি জানাচ্ছি। আমাদের এই হাতকে শক্তিশালী করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং আমাদেরকে আপনাদের সুপারিশ সম্বলিত স্মারকলিপি দিয়েছেন, আমরা এগুলি অনুধাবন করে পরবর্তীতে আর যাতে কোনো হাতির অপমৃত্যু না হয়, শুধু হাতি না কোনো বন্য প্রাণীরই যাতে অপমৃত্যু না হয়, তারা যাতে আবাসস্থল হারা না হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করব। আমরা আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনাদের এই উদ্যোগ আমরা এই সরকারের হাতকেই শক্তিশালী করবে এবং এই বন্য প্রাণী সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে। আমাদেরকে আপনাদের এই প্রচেষ্টা আমাদেরকে আরও উদ্বুদ্ধ করবে আমাদের কাজের প্রতি, আমাদের দায়িত্বশীলতার প্রতি, আমাদের যে অ্যাকাউন্টেবিলিটি এটাও এই জবাবদিহিতাও আমাদের এর মাধ্যমে বৃদ্ধি পাবে। নদী টিভি, ছুটে চলি প্রকৃতির টানে।